সাভারে আবাসিক ও বাণিজ্যিক সহ সব ধরনের গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন করেছেন তিতাস গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতি ও আবাসিক বাসাবাড়ির মালিকেরা। মঙ্গলবার সকালে সাভারের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি অফিসের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় ঠিকাদার কল্যাণ সমিতির বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ অচেনা কারণবশত আবাসিক বাসাবাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করার কারণে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সকল ঠিকাদার বৃন্দরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। শতভাগ বেকারত্বে ডুবে যাওয়া সংসার পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন। অপরদিকে গ্রাহকগণ চাহিদাপত্রে টাকা জমা প্রদান করে দীর্ঘ ৬ বছর যাবৎ অপেক্ষা করে আছে, কিন্তু গ্যাস সংযোগ পাচ্ছেন না, যার কারণে বাসা ভাড়া দিতে পারছে না, বিধায় ব্যাংক ঋণ পরিশোধ করতে ব্যর্থ হচ্ছেন এবং ঋণ খেলাপির সংখ্যা বাড়ছে, যা দেশ ও জাতির জন্য বিপজ্জনক। আবাসিক বাণিজ্যিক সহ সকল শ্রেণীর গ্যাস সংযোগের প্রক্রিয়া বন্ধ করে জনসাধারণের সাথে এক নিদারুণ প্রহসন করা হচ্ছে বলে জানান তিতাস ঠিকাদার গ্যাস কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ঠিকাদার প্রতিনিধি কল্যাণ সমিতির সাভারের আহ্বায়ক মোহাম্মদ নুরুল হক, যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, মীর মোয়াজ্জেম হোসেন সাচ্চা। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঠিকাদার মোহাম্মদ নজরুল ইসলাম, হুমায়ুন রশিদ, মোস্তফা কামাল, মনির হোসেন, মোহাম্মদ শাহজাহান, সরফরাজ হোসেন দীপু, আবু তাহের বাবুল, আশরাফুল আলম খোকন, সবুজ আহমেদ প্রমুখ। এছাড়া সাভার ও আশুলিয়ার প্রায় ৪ শতাধিক গ্রাহক। আজকে আমরা একটা শান্তিপূর্ণ মানববন্ধন করেছি। আমাদের এই মানববন্ধনের একটি প্রতিপাদ্য হচ্ছে বাসা বাড়িতে গ্যাস চাই, চালুর কোনো বিকল্প নাই। সেই হিসাবে আজকে আমরা একটা মানববন্ধন করছি। যেহেতু আমরা অনেক চাহিদাপত্র ব্যাংক জমা করে রেখেছি, সেগুলো অদ্যাবধি হয় নাই এবং অনেক গ্রাহক অপেক্ষায় আছে যে গ্যাস চালুর ব্যাপারে, কেননা এই চালু বৈধ গ্যাস চালু না হওয়াতে অবৈধরা উৎসাহিত হচ্ছে। রাইজার অনেক উত্তোলন করা হয়েছে, রাইজার তালিকা করা হয়েছে এবং চুক্তিপত্র স্বাক্ষরিত হয়ে আছে, এরা অদ্যাবধি গ্যাস পায় নাই। সেই লক্ষ্যে আমরা আজকে মানববন্ধন করেছি, যাতে এই সমস্ত গ্যাসগুলো আমরা অতিবিলম্বে আমরা গ্যাস চালু করতে পারি, আমরা চালু চাই।